আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد. أقرأ أمار شنب قرون أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا كيشورغانز জেলার কটিয়াদি উপজেলার অন্তর্ভুক্ত চর ঝাঁকালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত দুদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিনের আজকের মাহফিলের সম্মানিত সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মায়েরা, বোনেরা, মেয়েরা, আর মাহফিলে আগত এই প্রজন্মের শিশুরা, কিশোরেরা, তরুণেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি দুদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিনের সমাপনী অধিবেশনে উপস্থিত হবার সুযোগ দিলেন। এজন্য আমরা সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিল আসতে পেরে খুশি না বেজা, অল্প না বেশি? তাহলে যখন ফুটবল খেলা হয়, ফুটবল খেলতে খেলতে যখন গোল হয়, তখন সমর্থকরা গোল বলে একটা চিৎকার দেয়, এটা কি খুবই গোপনে কানে কানে? খুশির বহিঃপ্রকাশ হয় আকাশ ভেদ করে, ঠিক কিনা বলেন? সত্যি খুশি হয়েছি কিনা? সেরকম করে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি বড্ড ক্লান্ত, শ্রান্ত, কিন্তু আপনারা আমার কথার সাথে জবাব দিলে আমার এই ক্লান্তি আল্লাহ পাক দূর করে দিবেন, বলেন ইনশাআল্লাহ।
রাত হয়েছে বেশ, এজন্যে আলোচনা লম্বা করতে চাই না। তবে একটা বিশেষ টার্গেটে আপনাদেরকে নিয়ে যেতে চাই, যাতে আজকের এই আশা বসা টাকা পয়সা দেওয়া সাধনা চেষ্টা এত উপদেশ কত মানুষের অনুদান সৌজন্যে ড্রিম হলি মডেল একাডেমি, এভাবে কত মানুষেরা কত ভাইরা কত দলমত নির্বিশেষে মানুষেরা সহযোগিতা করেছেন এই কোরআনের মাহফিলে। আল্লাহ পাক যেন এটাকে ষোলো আনায় সার্থক করেন, আমরা বলি আমিন। বিগত দিনগুলোতে যারা এই মাহফিলে এসেছেন, সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ পাক তাদের মধ্য থেকে অনেকেই হয়তো আমাদের মাঝে আজ আর নাই, যাদেরকে দেখতাম মঞ্চকে অলঙ্কৃত করতে, সেই সব সম্মানিত মুরব্বীজন আজকে চলে গেছেন। আল্লাহ পাক তাদের নেক আমলগুলিকে মেহরবানি করে কবুল করুন। ভুল ত্রুটি মানুষ হিসেবে যা হয়েছে আল্লাহ মাফ করে দিন। ঠিক ওই রকম আমাদের মায়েদের জন্য সেই দোয়া থাকবে, যারা কষ্ট করে সংসার সামলিয়ে এ জামানার খাদিজা আয়েশা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হবার প্রচেষ্টায় যারা কোরআনের মাহফিল এসেছে, আল্লাহ পাক তাদের প্রতিও রহম করুন, আমিন। বন্ধুগণ, আপনাদের সঙ্গে নিয়ে আমি আল্লাহ পাকের হাম এবং নবীজির শানে দরুদ সালাম পড়তে গিয়ে কোরআনে কারিমের একখানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সাথে নিয়ে। এটি হচ্ছে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। সূরা আম্বিয়ার কত নম্বর আয়াত? এই আয়াতটির হক আদায় করে তাফসির করতে হলে সারা বছর চলে যাবে। পৃথিবীতে যত তাফসির লেখা হয়েছে আজও এই আয়াতের প্রকৃত হক আদায় করে তাফসির লিখে শেষ করা যায় নাই। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, নবী আমি তোমাকে আমার সমস্ত সৃষ্টি জাহানের জন্য আমি আমার রহমত করে পাঠাইছি। সুবহানাল্লাহ। শুধু কি পীর সাহেবদের জন্য রহমত করে, মৌলবীদের জন্য, শুধু মুসলমানদের জন্য, শুধু মানুষের জন্য, সবার জন্য যত কিছু আল্লাহ বানিয়েছেন সব কিছুর জন্য রহমত। আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন নিজেকে বলেন আমি রব্বুল আলামিন, যতখানি এরিয়ার জন্য তিনি রব্বুল আলামিন, ঠিক ততখানি এরিয়ার জন্যই রব্বুল আলামিন নবীজিকে পাঠালেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, সেই রহমত পাইতে হলে কি করতে হবে? আমি আজকে তার জীবনের সব কথা বলতে পারবো না, কেমনে সম্ভব না, কিন্তু প্রাথমিক মৌলিক কিছু কথা বলে যায়, এরপরে হয়তো অন্য কোথাও এর বাকি কথা হবে। আর এখন ইন্টারনেটের কারণে একটু সার্চ করলেই আমরা যে ওয়াজে ছিলাম না সেটাও আমরা শুনতে পারি, তাই না? শুধু একটু বেছে বেছে শুনতে হবে, কারণ এটা আখিরি জামানা, তো চকচক করিলেই শোনা হয় না। ভেজালের ভিড়ে নির্ভেজাল খুঁজে পাইতে হলে একটু মগজ খাটাইতে হবে, একটু মাথাটা খাটাইতে হবে। আপনার শরীরের উপরে যে মাথাটা, এটার পাওয়ার কত জানেন? আপনার ছেলেটাকে যে কম্পিউটার কিনে দিয়েছেন কিংবা মোবাইল কিনে দিয়েছেন, এগুলো তো আসলে খেলনা। আসল কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার, যেটা আমাদের আমাদের রব হতে যারা চাই তাদের হাতে, আমাদের গড যারা হতে চাই তাদের হাতে, সেটাকে বলে সুপার কম্পিউটার। এরকম 10 লক্ষ সুপার কম্পিউটারের যত ক্ষমতা,
আপনার কাঁধের উপরে যে মাথাটা, এটার ততখানি ক্ষমতা। সুবহানাল্লাহ। সারা পৃথিবী ব্যাপী যত ডাটা, যত কেতাব, বই, পুস্তক, লেখনী, লাইব্রেরি ভরা যা আছে, সব যদি আপনার মাথায় ঢুকায় দেয়া হয়, এরপরও আপনার মেমোরি সেল এত যে এই ব্রেনকে 10 লক্ষ ভাগ করলে তার এক ভাগও ভরবে না। সুবহানাল্লাহ। কিন্তু কত অন্ধকার এই অজ্ঞতা, এত আলো কিন্তু আমরা পড়ে রইলাম অন্ধকারে। আমাদের কি পড়ে থাকার কথা ছিল অন্ধকারে? আমরা সেই মুসলিম উম্মা যাদেরকে শুরু করা হলো সর্বপ্রথম রহমতের নবী, করুণার ছবি যখন শুধুমাত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ হেরা পাহাড়ের গুহায় ধ্যানমগ্ন, নিকষ কালো রাত, লাইলাতুল কদরের রাতে পূর্ণিমার চাঁদ ওঠে না, অমাবস্যার চাঁদ ওঠে, এত অন্ধকার। সেই গুহার সামনে আলোকিত হয়ে এক অচেনা ব্যক্তি এসে বলছেন, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো। কার নামে পড়ো? না, রবের নামে পড়ো। কোন রব? যে তোমারে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আজ আমাদের পড়া আছে, পড়া নেই তা না, পড়া আছে, কিন্তু কয়জন আমরা রবের নামে পড়ি? যার কারণে যে যত শিক্ষিত তার দ্বারা জাতীয় সর্বনাশ সব থেকে বেশি হয়েছে। কদিন আগেই প্রমাণ হয়েছে, এত সম্পদ, এত টাকা, এ তো 7 জন্মেও ফুরাবে না। বন্ধুগণ, যে যত শিক্ষিত হইল সে তত দুর্নীতিগ্রস্ত হলো, যে যত দক্ষ হলো সে দক্ষতার সাথেই চুরি করলো, কারণ পড়া ছিল, কিন্তু রবের নামে পড়া ছিল না। বন্ধুগণ, যে জাতিকে পড়াশোনার কথা বলা হলো সেই জাতি আজ আর পড়ে না। এই সব বোঝে, কিন্তু এই কেতাবটার কাছে আসলেই আমরা অবুজ বেবুজ হয়ে যাই। কি পড়লাম কি, এটা তো শেখার কেতাব। বন্ধুগণ, কোরআন তেলাওয়াত কেন করব জানবো, আমার রব আমাকে কি নির্দেশ দিয়েছেন, কিছু আছে হ্যাঁ, কিছু আছে না, এগুলা জানবো। জানবো কেন? মানবো, এই কারণে মানবো। কেন? কারণ মানার মাধ্যমে আল্লাহর বান্দা হওয়া যায়। বান্দা হব কেন? কারণ জান্নাতটা তার বান্দাদের জন্যই তিনি সাজিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরাতুল ফাজার, কোরআনে কারীমের 89 নম্বর সূরা পড়ুন, একেবারে শেষের দিকে চারখানি আয়াত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। হে প্রশান্ত আত্মা, বন্ধুগণ, যদি আমরা এই যে আমাদের দুটি বিষয় মুখস্থ আছে সবারই প্রায় আয়াতুল কুরসি মুখস্থ আছে না, আর সূরা হাশরের শেষ দিনে আয়াত মুখস্থ আছে না, এখানে আল্লাহর যে গুণাবলী, তার যে পরিপূর্ণ ব্যক্তিত্বের কথা তুলে ধরা হয়েছে, ওই গুণ সহকারে কোনো বন্ধু যদি আমি পাইতাম পৃথিবীতে, ওই গুণাবলী সহকারে যদি একটা স্ত্রী আমি পাইতাম, ওই গুণাবলী সহকারে যদি সন্তানদের পাইতাম, ওই গুণাবলী সহকারে আমার কোম্পানির মালিক যদি আমি পাইতাম, আমার কোনো টেনশন থাকতো? তাহলে ওই রকম মালিক যার সঙ্গে আমার ডাইরেক্ট লাইন, তাকে পাবার পরও টেনশন আসে কেন? তার কারণ আমার ইমান এখনো তার উপরে পূর্ণ হয় নাই, যে জন্য আমরা টেনশনে মুসলমান হয়ে আত্মহত্যা করি, টেনশনে আমাদের চুল পড়ে যায়, টেনশনে চেহারা খারাপ হয়ে যায়, টেনশনে আমরা আমাদের স্বাভাবিক কাজ করতে পারি না। কিন্তু যদি আমরা বিশ্বাস করতাম যে আমার মালিক আমাকে
নিয়ামত দিয়েও পরীক্ষা করেন, আবার টেনশনে ফেলেও পরীক্ষা করেন। আর একজন মমিনের কোনো লস নাই, আপনাকে কেউ ঠকাতে পারবে না। আপনি যদি বিপদে পড়েন তাহলে আপনি কি করবেন? সবর করবেন। যদি কিছু পান তাহলে কি করবেন? শুকর করবেন। সবর করলেও লাভ, শুকর করলেও লাভ, আপনার লসটা কোথায়? কোনো লস নাই। বন্ধুগণ, শুধু আমরা সূচনাই ভুল করে ফেলেছি। আমাদেরকে বলা হয়েছিল পড়তে রহমতের নবীর পয়লা প্রেসক্রিপশন, পড়ো কার নামে? রবের নামে। এটা হয় নাই, যার কারণে যে যত বেশি শিক্ষিত হলো সে তত বিপদের কারণ হল। আর আমাদের দেশে রয়েছে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা, এরপরে আবার এরও শাখা প্রশাখা আছে আরো, যেগুলো আমাদের ভিতরে মতভেদ তৈরি করেছে, মত পার্থক্য। কারণ এই মুসলিম উম্মাহ হচ্ছে তারা যাদের একজন সদস্য হলো সে একশোর মোকাবেলা করতে পারে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই জাতিকে এক হতে দেয়া হবে না। আর এরা সবাই মিলে যদি এক হয় তাহলে আজকে আমরা যে ওয়ার্ল্ড অর্ডারের স্বপ্ন দেখি, সারা পৃথিবীকে ডোমিনেট করার যে স্বপ্ন দেখি, এটা পূরণ হবে না। সুতরাং কৌশলে ছোট বাচ্চাদের মতো ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল বাঁধায় দাও, যেগুলোর কোনো গুরুত্ব নাই, যেগুলো মানলেই কি না মানলেই কি, যেগুলার উপরে জাহান্নাম জান্নাত নির্ভর করে না, সেইগুলো নিয়ে আমাদের হুজুরদের টানাটানি ঝগড়াঝাটি, এগুলোই আমরা দেখি। এখনো জাতির এই ভয়াবহ মুহূর্তেও আমরা এক হতে চাই না। প্রধান উপদেষ্টা মহোদয়, সারা পৃথিবীর একজন সম্মানিত ব্যক্তি, আমরা সারা পৃথিবীতে যত শাসক আছে সব থেকে বেশি শিক্ষিত উনি, ঠিক কিনা বলেন? এই মূর্খ দেশের এই রেখেছো বাঙালি করে মানুষ করুনি, এই দেশের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি বাংলাদেশ অনেকে চেনে না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে সবাই চেনে। বন্ধুগণ, আমাদের ছেলেদের মেয়েদের বিপ্লবের মাধ্যমে আমরা এদেরকে পাইছি, এবং এত জঞ্জাল এরা সাফ করার জন্য চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, গ্যালারির দর্শকের আশা, গ্যালারিতে যারা বসে থাকে তাদের আশা দ্রুত পূরণ করা যায় না। এটা ম্যারাডোনাও পারে নাই, মেসিও পারে নাই, তাই না? গ্যালারিতে বসে ওদের ভুল ধরা যায়, বিশ্ব বরেণ্য প্লেয়ারদের ভুল ধরা যায়, এবং বলা জানি এরকম শটটা করলে তো গোল হতো, তুই আয় শট কর, পারা যাবে? বল সহ নিজেই শট হয়ে যাবে, কত ধানে কত চাল ক্ষমতায় গেলে বোঝা যায়। আপনি ছোটবেলায় অনেক গ্লাস টিলাস ভেঙে ফেলতেন না? ছোটবেলায় এখন ভাঙেন? তখন গ্লাস কেনার পয়সা ছিল না, একটা কাছের শিশি, একটা মূল্যবান কোনো কিছু ঘরে আসে, বাচ্চাকালে খেলে ভেঙে দিতাম এবং মজা পাইতাম, কষ্ট হতো, বাপ মা বকবে তাই, কিন্তু ভেঙে ফেলেছি এর কিন্তু একটা মজা ছিল। কিন্তু এখন তো আপনি ওই রকম গ্লাস হাজারখানেক কিনতে পারেন, একটা তো ইচ্ছা করে ভাঙেন না বন্ধুগণ। সুতরাং যারা খেলবে তারা ফাউল করবে, স্বাভাবিক, কিন্তু দেখতে হবে শুধু এতটুকু তার আন্তরিকতা দিয়ে খেলে কিনা, তারা সর্বোচ্চ শক্তি ময়দানে প্রয়োগ করে কিনা, এটা দেখবেন আমরা বন্ধুগণ। আমরা একটা বৃহৎ দেশের পাশে বুকের মধ্যে বসা, খুব কঠিন সময়। এখন আমাদের কি হবে? ভয় পাওয়ার কিছু নেই, মুসলমান কোনো কালে ভয় করে নাই, শুধু দোয়া করুন। জাতি ঐক্য, জাতি ঐক্যের ডাক প্রায় সব দল থেকে আসছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং ঐক্যবদ্ধ জাতি বিনির্মাণে আমাদেরকে তৈরি হতে হবে, পাশাপাশি এই ঐক্যে সক্রিয় ক্ষমতা রাখবে ইমান। ইমান অমুসলিমদের ইমান আছে যেমনই থাক, আছে, তারাও কোনো না কোনো মহাশক্তিতে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? বিশ্বাসী আছে। এখন যেহেতু বেশিরভাগ আমরা মুসলিম,
এজন্য আমরা বলি এটা মুসলিম দেশ। একটা বাগান, 90টা আম গাছ, 2টা নারকেল গাছ, 3টা কলা গাছ, আর বাকি যে কটা আছে লিচু গাছ, আর 90টা আম গাছ। এই বাগানটাকে কিসের বাগান বলবেন? লিচু বাগান। এখানে মুসলমান বেশি, কিন্তু এখানে অমুসলিমরা আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, উপজাতি আছে। তো যেহেতু বেশিরভাগ মুসলিম, এজন্য বলা হয় মুসলিম দেশ। কিন্তু তাই বলে আমরা অন্যদের অধিকার কি অস্বীকার করি? না। তারা আমাদের দেশে ডিমের ভিতরে তার কুসুম থাকে যেমন নিরাপদে, তারা এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে তারা নিরাপদে সেভাবেই থাকে, বরং আলহামদুলিল্লাহ, কারণ আমরা মুসলিম। বন্ধুগণ, সুতরাং আমরা তো চিনতে পারিনি রহমতের নবীকে। এত দ্বন্দ্ব সংঘাত বিগত দিনগুলোতে হইল, এখনো কেউ কেউ হঠাৎ করে বার হয়। কিন্তু দেখেন তো আপনি হুজুর, আপনারা যদি জিজ্ঞাসা করা হয় মুসলমান কারে বলে, আপনি একরকম বলবেন, পীর সাহেবকে বলেন সে আর এক রকম বলবে, শায়খকে বলেন সে আর এক রকম বলবে, খতিবকে বলেন আর এক রকম বলবে, এরকম হয় না? কিন্তু মুসলমানের সুস্পষ্ট সংজ্ঞা সহিহ আল বুখারী 9 নম্বর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলিম যার জিহ্বা আর হাত দ্বারা অন্য মুসলিম নিরাপদ। সুবহানাল্লাহ। বিগত 17 বছর কি মুসলমানরা নিরাপদ ছিল মুসলমানের হাতে? কারণ ওরা ছিল আদম শুমারির মুসলমান, ওদেরকে আমরা কাফির বলতে চাই। ওরা ছিল আদম শুমারির মুসলমান, আর যারা কোরআনের ব্যাপারে প্র্যাকটিসিং মুসলিম তাদের হাতে এরা নিরাপদ ছিল না। তাহলে দেখেন কত সহজ সংজ্ঞা, সেই প্রকৃত মুসলিম। আমাকে আপনাকে মুসলিম হতে হলে লম্বা জামা পরতে হবে, বিশাল দাড়ি রাখতে হবে, মাথায় পাগড়ি দিতে হবে, এটা মুসলমানত্বের সংজ্ঞা না। ওটা সৌন্দর্য, ওগুলো অস্বীকার করিনি, এটা সৌন্দর্য, এগুলো থাকতেই পারে, একটা পরিচিতি থাকতেই পারে, কিন্তু ওগুলো না থাকলে আপনি জাহান্নামে যাবেন, এটা কখনো হবে না। কিন্তু আপনি যদি জুলুম করেন আপনার জবান দিয়ে আর হাত দিয়ে, নিশ্চিত আপনি জাহান্নামি যদি সে আপনাকে ক্ষমা না করে। সুতরাং এবার বলেন তো, তিনি যে রহমতুল্লাহ নবী, যদি আমাদের নেতারা যখন রবিউল আউয়াল আসে, আমাদের নেতারা সবাই ভালো ভালো কথা বলে না, যে বর্তমান ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে, এরকম বলে না? আপনি একটা দুটো মানেন, দেখেন তো কেমন শান্তি হয়। সুবহানাল্লাহ। এইটার উপরেই যদি সরকারি দল আর বিরোধী দল বিগত দিনগুলোতে আমল করতো এই হাদিসটার উপরে, যে সেই প্রকৃত মুসলিম যার হাত এবং জিহ্বা দ্বারা অন্যরা নিরাপদ, এই দেশটা জান্নাতের টুকরা হতে পারত। এটা রহমতুল্লাহ নবীর কর্মসূচি, রহমতুল্লাহ নবীর প্রেসক্রিপশন। আজকে আমাদের কেতাবটা হয়েছে মুখস্থ করা, তেলাওয়াতের কেতাব। কিন্তু মদিনার জীবনে আজকে যেমন ধরেন সরকারিভাবে ডিসি সাহেবের কাছে বিধান যায়, প্রবিধি বিধি, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন আইন ও কানুন নির্দেশনা যায়, ঠিক এটা হলো সেই বিধি, এটা সেই বিধির বিধান, অর্থাৎ আল্লাহর বিধান। বলেন সুবহানাল্লাহ। আজকে এটা শক্তি নেই, আমরা শেষ করে দিছি। এর শক্তি তো আছেই, কিন্তু আমাদের মাঝে নেই। আমরা হয়েছি রোবট, আমরা হয়েছে টেপ রেকর্ডার, এগুলো মুখস্থ করি আর বুঝি আর মনে করি দায়িত্ব শেষ। কিন্তু বন্ধুগণ, কোরআন এসেছে শাসন করার জন্য, কারো অধীনে শাসিত হতে আসেনি। এজন্য এটাকে জীবন্ত করে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, তবে রহমতুল্লাহ নেতৃত্বের নেতৃত্ব প্রতিষ্ঠা হবে। বন্ধুগণ, সারা পৃথিবীর মানুষ দুটি ভাগে বিভক্ত, একটি নেতা এক ভাগ, আরেকটা অনুসারীদের ভাগ। সমস্ত নবীরাই ছিলেন নেতা, বলেন আলহামদুলিল্লাহ। নবীরা কি কারো অনুসারী ছিলেন? ক্ষমতায় যারা ছিল তাদের অনুসারী ছিলেন? বরং তাদের সংগ্রাম সংঘাত ছিল, তুমিও আমাকে অনুসরণ করো। এবং নবীদের বিরোধিতা কোনো পাবলিকে করে নাই,
নেতারা করছে, কারণ তাদের কর্মসূচি ছিল নেতা কেন্দ্রিক। আল্লাহ হযরতে মূসাকে বলছেন হাতে কি ওটা, হযরতে মূসা বলছেন লাঠি। এরপরে আরো কিছু বলেছেন, এরপরে তিনি লাঠির মধ্যে কি কুদরত আছে আল্লাহ দেখালেন। এরপরে বললেন লাঠিটা নিয়ে কার কাছে যাও, কার কাছে যাও, গোটা মিশর ভরা কাফের কারো কাছে যাইতে কয় না, কয় ফেরাউনের কাছে যাও। আমরা কার কাছে যাই, আমরা যারা দিনের দাওয়াত দেই, আমরা কোনোদিন দিছি, আমরা কি কোনোদিন গেলাম ইউনো সাহেবের কাছে, ডিজি সাহেবের কাছে, এমপি সাহেবের কাছে আল্লাহর দিনের দাওয়াত নিয়ে যেতে পেরেছি? আমরা যাই করে নাকো ফুসফাস, মারে নাকো ঢুস ঢাস, হ্যাঁ সেই বাবুরাম সাপুড়ে মার্কা লোকদের কাছে। আমরা উমর মার্কা লোকদেরকে দাওয়াত দিতে পারি নাই, ইঞ্জিন মার্কা লোককে দাওয়াত দিতে পারি নাই, যারা ড্রাইভিং সিটে আছে গোটা জাতির মসনদে তাদের কাছে আমরা আমাদের দিন নিয়ে যেতে পারিনি। আমরা গিয়েছি বগিয়ালাদের কাছে, আমরা গিয়েছি সাধারণ মানুষের কাছে। বন্ধুগণ, এই এলাকায় এমন কিছু মানুষ আছে যারা ঠিক হলে বাকি সব এমনিই ঠিক হয়ে যায়, তাই না? ওই জায়গায় দিতে হবে। তা যাব না, আর বলবো নবীয়ালা কাম করি, নবীয়ালা কাম করতে হলে ফেরাউন মার্কা লোকের কাছে যাইতে হবে, নমরুদ মার্কা লোকের কাছে যাইতে হবে। আমরা তো যাব কিভাবে, আমরা যে আমাদের মূল পাওয়ার হাউস হলো এটা, এখান থেকে শক্তি নিতে হবে, কিন্তু এইটাকে তো আমরা আমরা তো এটা ছাড়া মুসলমান। বন্ধুগণ, আল্লাহ আমাদের মাফ করুন, আমরা বলি আমি। আমার ভাইরা, আমার মা বোনেরা, সাহাবারা বলতেন আমরা কখনো নবীজি থেকে দশটি আয়াতের উপরে শিখতাম না, দশটি আয়াত শিখতাম, মুখস্থ করতাম, বুঝতাম, এবং ওই দশটি আয়াতের উপরে জীবনকে গঠন করতাম, এরপরে আবার আরো নতুন দশটি আয়াতের সবক নিতাম। যার কারণে সাহাবারা রাস্তা দিয়ে যখন পথ চলত, তখন ভিন্ন সম্প্রদায়ের লোকেরা তাদেরকে দেখলেই বুঝতে পারত এ যেন শুধু আমাদের মতো মানুষই চলতেছে না, মনে হয় যেন ওরা যে কোরআনের কথা বলে সেই কোরআনটাই জীবন্ত হয়ে পথ চলে যেতেছে। সুবহানাল্লাহ। রসুলের চরিত্র কি ফুলের মতো পবিত্র? না, এটা আমাদের নেতাদের চরিত্র। আমরা বলি না অমক ভাইয়ের চরিত্র, ফুল কি আসলে পবিত্র? ফুল একটা খুলে দেখেন তো কত কীট পতঙ্গর ভিতরে, ভালো করে নিঃশ্বাস দেখবেন, কিছু লোক তো অ্যালার্জিতে হাসতে হাসতে সে যাবে। আমার ভাইরা, আমার মা বোনেরা, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর আলাদা সংকলিত হাদিস গ্রন্থ 308 নম্বর হাদিসটা যদি আমরা দেখি, দেখতে পাব এই হাদিসটা বর্ণনা করেছে হযরত ইয়াজিদ ইবনে বাবানুস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূরে থাকা কিছু সাহাবারা, নতুন মুসলমানেরা, ইসলাম গ্রহণের পর এখনো বেশি কিছু শেখা হয় নাই, মোটামুটি কোরআন তেলাওয়াত করে কিছু বাণী তারা পেয়েছে, এবার তাদের ইচ্ছা জেগেছে রসুলের স্ত্রীদের কাছ থেকে ইসলামের কিছু কথা শুনবে। কারণ একটা মানুষ কত ভালো অথবা কত মন্দ এটা স্ত্রীর চাইতে কেউ বেশি ভালো জানে না। এই যে আমি লম্বা জামা গায়ে দিয়ে ভালো একটা টুপি পরে আপনাদের কিশোরগঞ্জে এসে বলছি আমি জিব্রাইল ফেরেশতা, কিন্তু আমি জিব্রাইল ফেরেশতা না শয়তানের শ্বশুর বা জামাই, এটা আমার বোর চাইতে আর কেউ জানে, আর একজন জানে সেটা বাড়িতে যারা কাজ করে, আরেকজন জানে যে আপনার গাড়ির ড্রাইভার। এদের কাছে আমার আপনার স্বভাব কখনো গোপন করা যায় না। রাসূলুল্লাহ কি মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। তার হাতে প্রথম মুসলমানকে আমাদের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত পীর সাহেব, অনেক মুরিদ খোঁজ নেন যে হুজুর আপনার বউ কি আপনার মুরিদ? খুব বেশি পাবেন না, কারণ ঈমান আনা সহজ বিষয় না। আর খাদিজা কি যেমন তেমন মহিলা ছিল না?
এরা গুহা, সরল সহজ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। ফেরেশতা এসে বলছে পড়ো। তিনি ভয়ে শিউরে উঠলেন, বলছেন আমি পড়তে পারি না। চিন্তা করেছেন এমন একটা লোককে বাছাই করা হলো যে পড়তে পারে না, লিখতে পারে না, তাহলে এতে প্রমাণ হয় কি কোরআন সহজ না কঠিন? হ্যাঁ কঠিন। কিছু হুজুররা কয় মসজিদে মসজিদে এইরকম একটা বই বানাইস মানুষের তৈরি করা, যাতে হঠাৎ মনে হয় এটাও কোরআন, কোরআনের রিপ্লেসমেন্ট। আর মসজিদে বলে ভাই আসলে কোরআন বোঝা তো আলেমদের কাজ, এটা তো আমরা বুঝবো না। কাশো এই মুরব্বীরা কি বলে সেইটা শুনি, এরকম শোনা যায় না বন্ধুগণ? ওই মুরব্বীর কথা ঠিক কিনা, কোন মুরব্বী এটা এই কষ্টি পাথরে যাচাই করে মানতে হবে। আসল মুরব্বী তো শয়তানি ইবলিস। এই কথাটা খুব মারাত্মক কথা যে কোরআন কঠিন জিনিস এটা আলেমরা বুঝবে। আচ্ছা বুঝুক, আলেমরাই বুঝুক, তাহলে আলেমরা আমাদের বুঝাই দিলেই তো হবে। যে কতদিন আমাদের শুনতে হবে আমাদের কাছে এটা কঠিন আর আমরা বুঝবো না, শুধু আলেমরা বুঝবে? আলেমরা মুখ বন্ধ করে থাকবে কেন? বুঝাক না আমাদের বন্ধুগণ, এই কোরআন কঠিন না সহজ, তার প্রথম প্রমাণ সারা বিশ্ব থেকে বাছাই করা হলো এমন একজন মানুষকে এই আমানত তার ঘাড়ে রাখা হবে। তিনি বলছেন আমি পড়তে পারি না। তৃতীয়বারে এত জোরে চাপ দিলেন জিব্রাইল, তার মনে হলো জানটা বের হয়ে যাবে। এই কোরআনের 54 নম্বর সুরা সুরাতুল কামার আয়াতে কারিমা 17, 22, 32, 40 একই কথা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআন বোঝা আমি তোমাদের জন্য সহজ করেছি। সুবহানাল্লাহ, পড়বেন না? মালিক কি কয় দেখেন, মালিক কোরআনের মালিক, এই কোরআন বোঝা আমি তোমাদের জন্য সহজ করেছি। আসো নাকি কেউ উপদেশ নেবার মতো? তাহলে আমরা আল্লাহ বলে সহজ, আর আমি যদি বলি কঠিন, তাহলে বুঝতে হবে শয়তানের বড় রকমের ধোকায় আমি পড়ে গেছি। আল্লাহ আমাদের রক্ষা করুন আমরা বলি আমিন। আজকে আমরা সংস্কারের কথা শুনছি না দেশে, শুনছি কিনা সংস্কার? আচ্ছা, আসল সংস্কারক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলি যাদের যোগ্যতা আছে সেই সমস্ত নেতৃস্থানীয় আলেমদের দায়িত্ব। শুধু উপদেষ্টা মহোদয়রা আমাদের ডাকেন, আমরা তাদেরকে ডাকতে পারি না, কিন্তু কই কেউ তো ডাকে না, আমরাই তো তাদেরকে ডাকব। আমরা মানে বড় বড় ওলামারা যারা আমাদের নেতৃত্ব দেন, শুধু তাদের দাওয়াত দিয়ে খাবো কেন? আমরাও দাওয়াত দে, তারা তো আর এইগুলা শেখার মতো সময় তারা অতীতে পায় নাই। যারা যে বিষয়ে বিশেষজ্ঞ সেই ধরনের ডেলিগেট টিম নিয়ে তাদের সঙ্গে দেখা করা দরকার। 40টা বছর যেদিন বয়স সেদিন তিনি বলছেন আমি পড়তে পারি না। এর আগে তিনি 23 বছর হিলফুল ফজুলের মাধ্যমে গোটা মক্কাবাসীর সংস্কারের কাজ করেছেন, ঠিক কিনা বলেন? তিনি তার যে হিলফুল ফজুল তার মিশন ভীষণ কি ছিল, অসহায়কে সাহায্য করব, তার পাশে দাঁড়াব, যে জালিম তাকে মোকাবেলা করব। গোটা সমাজের দুর্নীতি অশান্তি অস্বস্তি আমরা দূর করে শান্তি স্থাপন করব, এই ছিল হিলফুল ফজলের আসল কথা। 17 বছর বয়সে তিনি এই এর ভিতরে ঢুকলেন। 17 থেকে 40 কত বয়স বিয়োগ করেন? 23, বেঁচে ছিলেন 63 বছর। এবার 40-এ তিনি এবার শুধু আবদুল্লাহর ছেলে মুহাম্মদ না, এবার হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 40, 63-এর সাথে বিয়োগ দেন 40, কত বছর? 23। তাহলে হুজুরের জীবনে 23 আছে দুইটা, একটা হলো মুহাম্মদ বিন আবদুল্লাহ হিসাবে সমাজের কল্যাণের জন্য তিনি চেষ্টা করেছেন, কিন্তু যতখানি চেয়েছেন ততখানি সফল হননি। কারণ তখনকার ওষুধগুলো ছিল হাতুড়ে ডাক্তারের ওষুধ, মানে মাথার ওষুধ, মাথায় যে বুদ্ধি আসে ওই বুদ্ধির ওষুধ। এই যে আমাদের অনেকে বলে আমরা জাতীয়তাবাদ, আমরা সমাজবাদ, আমরা ধর্ম নিরপেক্ষতাবাদ, আমরা এটা ওটা হাতি ঘোড়া মানুষের তৈরি করা মতবাদ, এগুলো মানব রচিত ওই বুদ্ধি,
ওই দিয়ে কিন্তু হৃদয় ভরা আন্তরিকতা ছিল। তারপরও মহানবীর মতো মানুষ প্রথম 23 বছরে মক্কা থেকে সমস্ত জঞ্জাল সাফ করতে পারেননি, কারণ আসল হাতিয়ারটা ছিল না, ওহির জ্ঞানটা তখন ছিল না। শেষ 23 বছরে তিনি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন, শুধু মক্কা নয়, 12.5 লক্ষ বর্গ মাইল এরিয়ায় তিনি সংশোধনের চূড়ান্ত মিনারে পৌঁছালেন। মানব জাতিকে বলেন আলহামদুলিল্লাহ, কারণ তখন ওষুধ হয়েছে, এটা আসমানি ওষুধ, ওহির ওষুধ। এতে প্রমাণ হয় তার মতো মানুষ যদি নিজের মাথার বুদ্ধিতে পূর্ণ সাকসেস না হন, তাহলে আজকের এরা কি সাকসেস হবে না? তাহলে এই মহান আমল যোগ্যতম যারা আলেম ওলামা তাদের দায়িত্ব আছে না, যাদেরকে ছাত্র জনতা আজকে আমাদের ড্রাইভিং সিটে বসাইছে, তাদের কাছে গিয়ে বোঝানো আছে না? বন্ধুগণ, এটা বুঝাইতে হবে, শুধু দোষ দিলে হবে না। ইসলাম ডাকাতের মতো কারো অন্তর ঢুকতে চায় না, ইসলাম ভালোবেসে মেহমানের মতো ঢুকতে চায়। আমাদের ওয়াজ মাহফিল গুলাতে এত চিৎকার চেঁচামেচি গরম দেওয়া হয়, মনে হয় আজকে ইসলাম কায়েম হবে। বন্ধুগণ, পিঁপড়া খুব বিষাক্ত প্রাণী, পিঁপড়া বিষাক্ত প্রাণী, 10 তলায় যদি মিষ্টি রাখে, মিষ্টি চিনি, ও যাবে না ওখানে? বিষাক্ততাও আকৃষ্ট হয় ভালো ব্যবহারে। খলিফা হারুনুর রশিদ এর দরবার, খুব বিচক্ষণ খলিফা, একজন আলিম এসে বলছে আপনি এইটা করেন, ওটা করেন, এটা করেন, ওটা করেন, খুব মানে ভাব নিয়ে কথা বলছে। খলিফা সব শুনে বললেন, আলিম তোমার কথা শেষ? তিনি বলছেন হ্যাঁ, এবার আপনি জবাব দেন। বলছে তুমি কি আমাকে ফেরাউনের চাইতে খারাপ মনে করো নাই? বলছে না তো। বলছে তুমি কি নিজেকে মুসার চাইতে বড় মনে করো নাকি? বলছে না তো। বলছে তাহলে তুমি কি বড় নাই? আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিসসালামকে যখন হেদায়েতের বাণী দিয়ে ফেরাউনের মতো ডিক্টেটর ফ্যাসিস্ট একনায়কতন্ত্র স্বৈরাচারের দরবারে পাঠালো, তখন আল্লাহ সর্বপ্রথম মুসাকে হেদায়েত দিচ্ছেন সূরাতুত তহার 44 নম্বর আয়াত, ফাকুল লাহু কওলাল লাইয়িন লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, ফেরাউনের কাছে যাচ্ছ, ভদ্র ভাষায় কথা বলবা, হয়তোবা সে হেদায়েত পেতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহ মুসার মতো নবীকে, এ কোন মুসা? সূরা তহার 41 নম্বর আয়াত, ওয়াস্তানাতুকা লি নাফসি, মুসা আমি তো তোমারে আমার নিজের জন্য বানাইছি। সুবহানাল্লাহ, এত আদুরে নবী, এত আল্লাদি নবী, কোন নবী এই কথা বলে নাই, এত বড় কথা কেউ বলে নাই যেটা তিনি বলেছেন, হে আমার রব আমি তোমারে দেখতে চাই। কত বড় আল্লাহ ধলি, তাই না? মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখতে চায় নাই? আল্লাহ বলেছেন কখনো দেখতে পারবি না, মুসা বলছে দেখতে চাই। তাই আল্লাহ তাই বলছেন, মুসা মুসা আমি তো তোমারে আমার নিজের জন্য বানাইছি। সেই মুসাকে আল্লাহ আদব শিখাচ্ছেন ফেরাউনের দরবারে গিয়ে ভদ্র ভাষায় কথা বলবা। বন্ধুগণ, এজন্য আমাদেরকে বুঝতে হবে দাওয়াতে দিনের ভাষা হবে সফট, যুক্তিপূর্ণ, এবং শুধু কান দিয়ে ঢুকলে হবে না, ওদেরকেও একটু দাওয়াত দিয়ে খাওয়াই, গলা দিয়ে ঢুকতে হবে। কান দিয়ে ঢুকলে যে কাজ হয়, গলা দিয়ে ঢুকলে আর বেশি কাজ হয়। আপনারা আমার কথা বুঝতেছেন তো বন্ধুগণ? সুতরাং মহানবী, মানবতার মহানবী, তিনি কি করেছেন দেখেন এবার। স্ত্রী, তার স্ত্রী কতখানি সুযোগ্যা, আমাদের আম্মা যান হযরতে খাদিজা। প্রথম 5টি আয়াত অবতীর্ণ হলো সূরাতুল আলাকের, জিব্রাইল অদৃশ্য হয়ে গেল, নবীজি আর এখানে বসতে পারলেন না, প্রচন্ড ভয়ে কাঁপতে কাঁপতে ওই পাহাড়ের উপর থেকে নেমে কোথায় গেলেন? কোন নেতার কাছে গেলেন? আমরা তো কিছু একটা হলি নেতার কাছে, নেতা ও আমার বিরুদ্ধে বলেছে, ওর একটু ধরায় দেন, ওর একটু মজা দেখি দেন। আহারে, মানবতার মহান নবী, তিনি সর্বপ্রথম কার কাছে গিয়েছেন? তার স্ত্রীর কাছে, কারণ তিনি তো পরকীয়ায় লিপ্ত ছিলেন না। আমাদের পরকীয়া কত, হ্যালো কিছু খাইছো? আর যে খেতে দিল তার দেখতে পারে না,
আর কোথায় দশটার সময় একজন জিজ্ঞেস করলো চিকন গলায়, তুমি কিছু খাইছো, নাস্তা করেছো? আর আমি গলে গেলাম একেবারে। বন্ধুগণ, আমাদের মায়ের কাছে তিনি গেলেন, যাই বলছেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, সহিহ আল বুখারী 4560 নম্বর হাদিস, সহিহ হাদিস, কিতাবুত তাফসীর অধ্যায়। তিনি বলছেন, খাদিজা আমি আমার জীবন সম্পর্কে আশঙ্কা করছি, আমি মনে হয় বাঁচবো না। এটা কি হলো? তুমি আমাকে তাড়াতাড়ি করে চাদর দিয়ে ঢেকে দাও। হযরতে খাদিজা নীরবে তার এই জীবন সঙ্গিনীকে ঢেকে দিয়ে শান্ত করলেন। এরপরে বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, উনি আল্লাহ, কোথায় পেল আল্লাহ? বন্ধুগণ, আল্লাহর সঙ্গে কুরাইশরা পরিচিত ছিল, বাইতুল্লাহর নাম নবীদের নাই, আগে থেকেই কাবা ঘরের নাম বাইতুল্লাহ। রসুলের বাপের নাম কি? এ নাম তো নবী নিজেই রাখছে না, বাপের নাম, ওই যে উনি বলছে হ্যাঁ, বাপের নাম ছেলে রাখছে? ওই ওই কুরাইশরাই রাখছে। সুতরাং বাইতুল্লাহ, আবদুল্লাহ এসবের সাথে পরিচয় তাদের ছিল। আমাদের আম্মা জান বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ইন্নাকা লাতাসীরুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিমুল মাদুমা ওয়া তাকরিদ দঈফা ওয়া তুইনু ওয়ালা নওয়াইবিল হক। হে কাসিমের পিতা, বড় ছেলের নাম কাসিম, হে আবাল কাসিম, আপনার কিসের চিন্তা? আপনি আত্মীয়দের হক আদায় করেন, আপনি অসহায়কে আশ্রয় দেন, দুর্বলের পাশে দাঁড়ান, যে নিঃস্ব কিচ্ছু নাই, নিজে ইনকাম করে তার হাতে তুলে দেন, যারা সত্যের পতাকাবাহী তাদের পাশে আপনি পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন। আপনার মতো এত ভালো মানুষকে কখনো শয়তান ক্ষতি করতে পারে না। আল্লাহু আকবার! তার বিগত 40 বছরের জীবন চলে আসলো না, সংস্কারের জীবন, তিনি মানবতার সংস্কার করেছেন, সম্প্রীতি ভালোবাসা দিয়ে গোটা সমাজকে গড়তে চেয়েছেন, একবারে চলে আসলো। এরপরে হযরতে খাদিজা তাকে শান্ত করে নিয়ে গেলেন তৎকালীন জামানার সব থেকে বড় পণ্ডিত ওয়ারাকা বিন নওফেল, যিনি তাওরাত ইঞ্জিলে সব থেকে বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন, গিয়ে বলছেন, দেখেন তো আপনার ভাতিজার কি অবস্থা, তিনি সব শুনে আনন্দে চিৎকার দিয়ে উঠলেন আর বললেন, আরে এ তো সেই ফেরেশতা যেটা হযরতে মুসার উপরে আসতো। সুবহানাল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি যেদিন তোমার এই জাতি তোমাকে মক্কা থেকে বার করে দেবে, আমি যদি ওই দিন পর্যন্ত বেঁচে থাকি তাহলে জীবন দিয়ে হলেও তোমার পক্ষে দাঁড়াবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হলেন, কারণ সেই দিন পর্যন্ত সবাই তাকে ভালোবেসে কি ডাকে, আল আমিন, ভালোবেসে আর সাদিক বলে, আর আমারে তাড়ায় দেবে? উনি কেমনে বিশ্বাস করবেন এটা যে এরা আমারে তাড়ায় দেবে? তাই তিনি বলছেন কি, মক্কাবাসী আমাকে বের করে দেবে? ভালো করে শুনেন, মগজে কিছু কথা দিয়ে যায়, ওয়াজ তো সে বিকালতে হচ্ছেই, এখন আমি আপনাদের মাথায় কিছু কথা দিই, আপনারা জানেন কথাগুলো, আপনারা জানেন না তা না, আমি একটু চার্জ দিয়ে যাই, একটু সুতা মালা গেঁথে যাই, একটু মনে করায় দিই। তিনি বলছেন এরা আমাকে বের করে দেবে? ওয়ারাকা বিন নওফেল বলছেন, হ্যাঁ, তোমার পূর্বে যারা এই বাণী নিয়ে এসেছিলেন তাদের সাথেই তাদের জাতি সর্বপ্রথম এই অমানবিক ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। এজন্য বলি বন্ধু, আপনাদের কোনো শত্রু নেই, মুহাম্মদ বিন আবদুল্লাহর শত্রু ছিল না, শত্রু ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি সেই রাসূলের সেই রহমতওয়ালার পতাকাবাহী হয়ে আপনি মানব জাতির উপর ইনসাফ এবং সুবিচার কায়েম করতে আগান, তাহলে যারা মানবতার দুশ্মন তারা আপনাকে মেনে নেবে না। বন্ধুগণ, সুতরাং এই জগৎ একজন মাত্র নেতাকে জন্ম দিয়েছে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর বাকি যত নেতা এগুলা অভিনেতা, এগুলা ভিলেন। প্রকৃত নেতা একজন, বিশ্ব তাকে দেখেছে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসুন, তার প্রতি আমাদের ঈমান আছে না? ঈমানটা আমি একটু মজবুত করে দেই, যে অর্থাৎ ঈমান তার প্রতি যেভাবে ঈমান রাখলে, যেভাবে ঈমান রাখলে কিয়ামতে তার সুপারিশ নিয়ে আমরা জান্নাতে তার সাথে যেতে পারবো, সেই ঈমানটার ধরনটা আমি আপনাদের বলতে চাই। একটু কষ্ট হলে একটু শুনতে হবে, শুনবেন? নাই এক এক করে উঠলে আমার উপরও তো প্রভাব পড়ে, আমি তো খেয়াল করছি সবার, একটু শোনেন। আপনার অবহেলার কারণে এ সমাজ যেন বঞ্চিত না হয় কথাগুলা থেকে, একটু মন দিয়ে শোনেন। দেখুন, পৃথিবীতে যাদের আমরা অনুসরণ করি, যে নেতারই অনুসরণ করি, তার প্রতি আমাদের কমসে কম দুইটা কাজ করতে হয়। একটা, নেতাকে ভালোবাসতে হয়, আর একটা করতে হয় নেতার পিছনে চলতে হয়। এই দুটা মিলেই ঈমান, দুটা মিলেই বিশ্বাস। আমরা যাকে বিশ্বাস করি তাকে ভালোবাসি, আমরা যাকে বিশ্বাস করি তার পিছনে চলি, ঠিক কিনা বলে? আচ্ছা, এবার আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ঈমান আছে, কারণ আমরা পড়েছি। চা খাবো না, আমার একটু গরম পানি দিতে পারেন? হলো বিলাল ভাই, এই যে ওয়াজ করছে এই ওয়াজে হবে না? আচ্ছা একটু মন দিয়ে শোনেন, দুলাল ভাই খুব ভালো ছেলে, আমার জীবন ভাই, কোথায় যেন লুকে আছে, কালকে একটু বকা দিছিলাম, অধিকার থাকলেই তো বকা দেয়, পথে দেখা হলো জীবন ভাইয়ের সাথে, হাত ধরে টানলাম, আসলো না। আল্লাহ পাক তার দিলটাকে, দিল থেকে অভিমান দূর করে দিন, আমরা বলি আমিন। বন্ধুগণ, রাসূলের প্রতি ঈমান যদি কাজে লাগাইতে হয়, এই ঈমান দ্বারা উপকৃত হতে হয়, দুটি শর্ত মানতে হবে। কয়টা? এই ওয়াজটা মুখস্থ করবেন আমাদের হুজুরদের মতো, যাতে কালকে যদি ওয়াজ করতে বলা হয় আপনি পারবেন, অন্তত মূল কথাটা বলতে পারবেন। পারা যাবে না? শোনেন, আমি গিলায় দেবো কথা। প্রথম হচ্ছে মুহাব্বত, ভালোবাসা, আরেকটি হলো আনুগত্য, মানে অনুসরণ করা। আচ্ছা, আমরা পড়েছি কি পড়েছি? বন্ধুগণ, রাসূলের প্রতি ঈমানের দুইটা অংশ, একটা মুহাব্বত, আরেকটা কি বাকি মাথায় দিয়া আনুগত্য। মনে রাখুন, একটা হলো মুহাব্বত, আরেকটা আনুগত্য। এই দুইটা আমাদের কেমন আছে একটু যাচাই বাছাই করে দোয়া করে চলে যাব। বন্ধুগণ খেয়াল করো, প্রথমে মুহাব্বত, এই দুটো ভাগ আমি বানাইনি, এটা মহানবী বলেছেন সহিহ আল বুখারী, হাদিস নাম্বার 14 সহি, হযরত আনাস বিন মালিকের বর্ণনা, তিনি নবীজি থেকে বলছেন, সহিহ আল বুখারীর 14 নম্বর হাদিস। কোন কোন প্রকাশনায় হয়তো এক দুই কম হতে পারে, আমি ইন্টারনেট থেকে বলছি আর ইসলামী ফাউন্ডেশন থেকে বলছি, ইসলামী ফাউন্ডেশন সংস্করণ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইকুম, তারপর মিউ ইয়াস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা আকুনা হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না। তিনি কাদের বলছেন? সাহাবাদের। চিন্তা করেন, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা তোমাদের মাতা পিতা, সন্তানাদি, স্বামী স্ত্রী, এমনকি বিশ্ববাসী অপেক্ষা আমাকে অধিক ভালোবাসতে না পারবা, ততক্ষণ ইমানদার হতে পারবে না। তাহলে জিলাপি মার্কা ভালোবেসে কিন্তু ইমানদার হওয়া যাবে না, যে এমনি সময় নেই, আচ্ছা তবু খোলা থাক, এমনি সময় নেই কিন্তু জিলাপি থাকলেই মসজিদে বসে যেতেন। আচ্ছা, এই জিলাপি মার্কা মহাব্বত নিয়ে ভালোবাসতে হবে না, বাসতে হবে সবার চাইতে বেশি, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, একদিন মসজিদে নববীতে
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিলেন। এক পর্যায়ে হযরত উমর বললেন, এক পর্যায়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমি আপনাকে বড্ড ভালোবাসি, আমি আমার মাতা পিতা সন্তানাদি আমার পরিবার পরিজন সমস্ত মানুষ থেকে আপনাকে আমি অত্যন্ত বেশি ভালোবাসি। নবীজি বলেন, উমার শুধু এতটুকু হলে হবে না, নিজের জীবনের চাইতেও আমাকে ভালোবাসতে হবে। হযরত উমর বলছেন, হুজুর এখনো পারি নাই। আল্লাহর নবী হযরতে উমারকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ছেড়ে দিলেন। হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, যে আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন আমি তার কসম করে বলছি, আমি উমার এখন আপনাকে আমার জীবনের চাইতে অধিক ভালোবাসি। সুবহানাল্লাহ, এই যে মা জীবনের চাইতে বেশি ভালোবাসে, এর পরীক্ষা দেয় নাই বদরে উহুদে ইয়ার মুখে? কত পরীক্ষা, সারা জীবন পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয়েছে তারা রাসূলুল্লাহর আদর্শ ইসলামের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য সব কিছু ত্যাগ করেছেন, নিজের মা বাপের জমিন ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, কোনো পরোয়াই করেননি আত্মীয় স্বজন এবং জীবনের, ঠিক কিনা বলেন? তাহলে ভালোবাসতে হবে সবার চেয়ে বেশি। আচ্ছা, আরেকটি কি বললাম, একটি মহব্বত আরেকটা ভালোবাসা। মিশকাতুল মাসাবির হাদিস 167 নম্বর হাদিস। আমাদের দেশে বড় প্রবলেম, প্রকাশনাগুলায় কারোর সাথে একমত নেই, যেমন আমরাও একমত না ওই রকম এরাও একমত না। তো সর্বশেষ একটা প্রকাশনা বার হয়েছে, তার নাম দিয়েছে তাহকিককৃত মিশকাতুল মাসাবি, তাদের নাম্বার হলো 167। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন নবীজি থেকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তোমরা কিছুতেই ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে যেটা নিয়ে এসেছি এইটার আনুগত্য না করবা ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না। তাহলে এই অনুসরণ পূর্ণ মাত্রায় করলেই ইমানদার, আর সবার চাইতে বেশি ভালোবাসতে পারলেই ইমানদার। আচ্ছা, এবার আসলে আমাদের ইমানটা টেস্ট করি। এখন প্রথমে ভালোবাসাতে আমাদের খুব মজা লাগছিল, যে আমরা তো ভালোবাসি, আমাদের দেশে এক সময় অনেক আশেকের রসুল দেখতাম, দেখতেন না আপনারা? কিন্তু যখন রসুলের সানে কেউ বিয়া দেবে করতো, তখন একটা আশেকে রাসুলকেও মোকাবেলা করতে আমরা পাইনি, অথচ আরেকটা আশেক দেখায় আপনার রাসুলের চাচা আবু তালিব, যতদিন বেঁচে ছিলেন কুরাইশরা, কুরাইশের কাফেরেরা রাসুলের গায়ে আচর দিতে সাহস করে নাই। এইটি হলো মুহাব্বত। আচ্ছা, এখন আবু তালিব রসুলকে খুবই ভালোবাসতেন, আচ্ছা আমরাও ভালোবাসি, তে এই হাদিসটা ভালোই লাগছিল মোটামুটি, যে আমরা ভালোবাসলে ইমানদার, কিন্তু হঠাৎ করে আবার আনুগত্য করতে হবে, এই হাদিস মিলাবেন কীভাবে? সভাপতি সাহেবের কাছে টাকা আছে নাকি? আছে দেখেছো না? না, চান্দা নেবো না, এমনি আমি একটু দেন একটা টাকা, আমি আমি ফেরত দেবো। বাবা, এতগুলো লোক আমি কী করে টাকা চুরি করবো? এখন একদিকে ভালোবাসা আরেকদিকে আনুগত্য, কি সুন্দর কথা! তোমাদের কেউ মোমেন হবে না, ইমানদার হবে না, এর বড় টাকা আপনারা না থাকলে এটা বসায় দেওয়া যায়। তো শোনেন, এটা কত টাকার নোট? 500। এদিকে লেখা আছে 500, এদিকে 500, তাহলে এটা 1000 টাকা, তাই না? এদিকে এক ধরনের ছবি, এদিকে আরেক ধরনের ছবি, দুই রকমের ছবি, সব দিকে 500 বারবার লেখা হলেও এটা 500। বন্ধুগণ, ইমানি মুদ্রার একদিকে মহব্বতের সিল, আরেকদিকে আনুগত্যের সিল, কিন্তু দুই দুই জায়গায় ইমানের কথা বলা হচ্ছে, ওদিকেও ইমান এদিকেও ইমান, কিন্তু ইমানে ইমানে একটাই ইমান, বলেন আলহামদুলিল্লাহ।
এবার আসেন, ধরেন এই এদিকে সিল আছে, এদিকে সিল আছে, এদিকে নাই, পাঁচশো লেখা নাই, একদিকে সাদা আর একদিকে পাঁচশো এবং ছবি আছে, তাহলে এটার দাম কত হবে? আপনি নেবেন তালি কিনবেন, জাল টাকা নেন আপনি, এটা জাল, এর কোনো দাম নাই। তার মানে সিল দুই রকমের ছবি থাকতে হবে, দুদিকেই পাঁচশো পাঁচশো লেখা থাকতে হবে, তারপরে না এটা পাঁচশো টাকা হবে, ঠিক কিনা বলেন? এই যে এবার আমি টাকাটা ফেরত দিলাম, আচ্ছা ধন্যবাদ। এবার বোঝেন রসুল্লাহ ইমানের কথা বলতে গিয়ে কি বলছেন, কেউ ইমানদার হতে পারবে না যদি আমাকে সবার চাইতে বেশি না ভালোবাসো। একবারে আমি সবার বললাম, আপনি এবার ভালোবাসার জায়গাগুলোই সেট করেন। আর একটা হলো, কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি যা নিয়ে এসছি এটা আনুগত্য না করো। অর্থাৎ ইমানি মুদ্রার দুই দিকে দুইটা সিল, একটা মহব্বতের আর একটা আনুগত্যের, এই দুটো যদি ঠিকঠাক হয় তাহলে এই ইমান হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমান, এবং নবীজির সুপারিশে আমরা সরাসরি জান্নাতে। বলেন আলহামদুলিল্লাহ। এবার কিছু উদাহরণ দিই, আবু তালিব এত ভালোবেসেছেন কিন্তু তিনি কি রসুল্লাহর অনুসরণ করেছেন, এই কোরআনের অনুসরণ করেছেন? এজন্য ওই ইমানি মুদ্রার একদিকে সিল আছে মহব্বতের, আরেকদিকে আনুগত্যের সিল আবু তালিবের নাই, যেজন্য আবু তালিব কোথায় যাবে? সহিহ আল বুখারি এবং সহিহ আল মুসলিমের হাদিস একসাথে বলি, আবু তালিব মৃত্যু সজ্জায়, আবু তালিব আবার দুই দলের লিডার, ওই কুরাইশদেরও লিডার আবার রসুলুল্লাহর অভিভাবক। তে মৃত্যুকালীন এই সময়ে সবাই বিদায় দিতে এসছে নেতাকে, চাচাকে, চারিদিক ঘিরে বসা আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, সব কুরাইশ লিডারেরা বসা, এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহাস্পদ, উনি এসে বিনয়ের সঙ্গে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, চাচা যান আপনি তো আমাকে বড্ড ভালোবাসেন, তা আপনি তো আমাকে সেই কথাটা বললেন না যে কথাটা নিয়ে আমি পৃথিবীতে এলাম। আবু তালিব একটু নড়ে উঠলেন, বোধহয় বলতেই চাইলেন, কিন্তু এই যে শয়তানের দাদা আবু জাহেল বসা, ও বলছে, আবু তালিব তুমি আমাদের মধ্যে সব থেকে মাননীয়, বরণীয়, স্মরণীয়, গ্রহণীয়, পূজনীয়, তুমি আমাদের লিডার, তুমি আব্দুল মুত্তালিবের দিনের উপরে আসো, আর এখন তুমি মৃত্যুকালে ওই ছেলেটার কথা মতো ওর কালেমা বলে শেষে কি বেঈমান হয়ে মরবা নাকি? আবু তালিব বলতেই হয়তো চাইছিলেন, অবশেষে বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি তুমি যা বলছো তোমার কথা কত সুন্দর আমি জানি, কিন্তু আমার মরণের পর পাশে লোকে কিছু বলবে এই ভয় যদি আমার না থাকত তাহলে আমি ওই কথাটা বলে তোমার নয়ন জোড়াতাম, তোমার দিলটাকে জোড়াতাম। এ কথা বলে আবু তালিব শেষ। আরেক চাচা হযরত আব্বাস বলছেন, আবু তালিব ওই কালেমা বলেছে, আমি তার ঠোঁট নড়তে দেখেছি। রাসূলুল্লাহ বললেন, আমি তা শুনি নাই। হযরত আব্বাস বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা তো বলছে যে আবু তালিব সারা জীবন তোমার কত উপকার করলো, তুমি তার কোন উপকারটা করলে? নবীজি বলছেন, আমি যদি না হতাম তাহলে আবু তালিবকে জাহান্নামের সবচাইতে গভীর আগুনে থাকতে হতো, আমার কারণে আল্লাহ তাকে প্রমোশন দিবেন জাহান্নামের আজাবের হালকা স্তরে, আজাবের হালকা স্তরে। আবু তালিবের দুটি পায়ে আগুনের দুটা জুতা পরিয়ে দেওয়া হবে, এটার উত্তাপে মস্তিষ্কের কেন্দ্র নিউরন পর্যন্ত টক টক করে ফুটতে থাকবে। শুধু ভালোবেসে লাভ হবে বন্ধুগণ? আমাদের দেশে বহু নেতা এখন অনেকে অনেক কথা কয় দীর্ঘশ্বাস ফেলে, যে ওরা যা 50 বছর আগে বুঝলো আমরা এখন বুঝলাম, বুঝলি যদি তাহলে ওই দলে যোগ দে,
কত সস্তায় জীবন জাহান্নামের জন্য দিচ্ছে, কত হায়াত আল্লাহ দিয়ে দিল এই নেতাগুলারে, তওবা করার সুযোগ পাইল না। আচ্ছা এবার আসুন, তাহলে বুঝলাম শুধু মোহাব্বত দিয়ে মুক্তি মেলবে না। আপনারা বলতে পারেন, না আবু তালেব তো কলেমাই পড়ে নাই, আমরা তো কলেমা পড়ছি, জিলাপি মার্কা মোহাব্বত করছি, আমরা কেন ধরা খাবো? আচ্ছা আপনাকে তো কালেমাওয়ালা লোক দেখেন, ওর নাম হচ্ছে মদিনার জীবনে বিষয়, আপনি পড়ুন বাড়ি যায় সুরা নিসা, এর 65 নম্বর আয়াতের তাফসীর সুরা নিসা এবং এই রুকুটা। বিষর মদিনায় তখন ইসলাম ক্ষমতায়, বিষর মুসলমান, তাহলে বিষর সরকারি দলে না বিরোধী দলে? সরকারি দল। তো সরকারি দলের ক্যাডারের ভাব একটা আলাদা না? সরকারি দলের ক্যাডার হলে কোনো দোকানে খাইলে টাকা দেওয়া লাগে না, টাকা চাইতেই পারবি না, খাওয়া তো দূরের কথা। তো বিষর মদিনায় মদিনার সাহাবি মুসলমান নামধারী, ইহুদি হলো সংখ্যালঘু, ইহুদির কাছ থেকে টাকা ধার করে আসর দেয়, ইহুদি এত চাই, বিষরের ভাব দেখি মুশকিল, তো টাকা নিছে এই কত, আবার সদ্য একটা বাঘের গলায় হাড্ডি আটকে গেছিল, হা হা করে শেষে পাখিদের ডাকে, কে আমার এটা উদ্ধার করবা, তাহলে আমি তার পুরস্কার দেব। সারস পাখি, ছোটবেলায় আপনারা মুরব্বীরা পড়েছেন, এই প্রজন্ম জানে না, এই জন্য বলছি, সারস এসে বললো আমি বার করব, বলে বার কর পুরস্কার দেব, বড় ঠোঁটটা দিয়ে টান দিয়ে হাড্ডি বার করলো। এবার বললো পুরস্কার, বাঘ বলছে তুই তোর সাহস কত, তোর মাথাটা মুখটা আমার মুখের ভিতর দিছিলি, আমি যে কামড়িয়ে গুঁড়ো করে দিইনি, এই তো তোর পুরস্কার, আবার কি পুরস্কার? আমি মদিনার মুসলমান সরকারি দলের ক্যাডার, তুই বেটা ইহুদি অভিশপ্ত জাতি, তোর টাকা নিছি এই তোর ভাগ্য, আর আমি তোর শোধ দেব। ইহুদি দেখলো হবে না, বললো চলো তোমার বিরুদ্ধে রাসূলুল্লাহর বিচার কামনা করি, বলছে পাগল না, রাসূলুল্লাহ ব্যস্ত মানুষ, তাকে ডিস্টার্ব করার দরকার নেই, বলছে কেন, তুমি কেমন মুসলমান হে, আমি ইহুদি হয়ে বলছি রাসূলুল্লাহ বিচার করবে, আর তুমি রাসূলুল্লাহর বিচার তোমার পছন্দ না, তুমি কেমন মুসলমান? আসলে বেটা কালেমাওয়ালা মুনাফিক, সে ভয় পেয়ে গেছে, ওই বাবা এটা যদি লোকে জানি ফেলে বিপদ, তো বাধ্য হয়ে বলছে আচ্ছা চলো, তুমি তো শুনবাই না, চলো নবীর কাছে, খেলাটা বুঝতে পারবা। নবী সব শুনে রায় দিলেন কার পক্ষে? তাহলে কি ইসলাম সাম্প্রদায়িক? এই যে গাল দেয়, আমার হুজুর আমাকে বলছিলেন, আমার সঙ্গে যখন দেখা হয়েছিল তিনি আমারে বলছিলেন, এই সব কিছু টার্ম, কিছু শব্দ, আমি সারা রাস্তা এত ক্লান্ত ছিলাম কি বক্তৃতা দেবো আমি কিছু মনে পড়তেছিল না, তো হুজুরের কথা থেকে আমি বক্তব্যে লাইন পাই গেছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুগণ, এরকম বেশ কিছু টার্ম, বেশ কিছু পরিভাষা এই ময়দানে দিয়ে ইসলামকে ঠেকানো হয়, কিন্তু ইসলাম সাম্প্রদায়িকের কোনো আদর্শ নয়, ইসলাম কোনো মুসলমানেরও আদর্শ নয়, ইসলাম সমস্ত মানবতার আদর্শ, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে, মুসলমান নাখোশ, একটু আড়ালে এসে বলছে তোমারে কইলাম তুমি কথা শোনো না, বলছে তুই টাকাটা দে আমার এত দরকার নেই, সে বলছে ভাই তুমি আমারে, এবার মুসলমান দুর্বল হয়ে গেছে, বলছে তুমি আমাকে আরেকবার চান্স দাও, কি চান্স, বলছে চলো একটু উমরের কাছ থেকে বিচারটা একটু আর একটু শুধরে নি। ইহুদি এ চিন্তা করেছে উমর ইহুদিদের দেখতে পারে না, তো উমর যখন জানবে আমি তার দিনই ভাই, একসাথে দল করি, একসাথে নামাজের জামাতে দাঁড়াই, একসাথে যুদ্ধে যাই, একসাথে ঘোরাফেরা করি, দলীয়, আর ওই বাটে ইহুদি, তখন রায়টা তো ওর বিপক্ষেই যাবে, উনি নাই নবী, এলোমেলো করতে পারে না, উমর তো রাগিত লোক। চলো ইহুদি চিন্তা করলো উমর তো ভালো, সে তো মহানবীর সাথে থাকে, যেমন কায়া তেমন ছায়া, তখন বলছে আচ্ছা চলো তুমি যখন শুনবে না চলো আমরা উমরের কাছে যাই। হযরত উমরের আদালতে পৌঁছালো, উমর সব শুনে
এ তো খুব আনন্দের সাথে বলছে, ভাই মন আমি তোমার ভাই, একসাথে থাকি, একসাথে দাঁড়াই, একসাথে কাজ করি। আরে বাটে ইহুদির সাহস কত, সে রসুলের আদালতে আমার বিরুদ্ধে মামলা দেয়। উমর বলছে কি প্রথম বিচার কে করেছে? বলছে রসুলুল্লাহ। আর তুমি কি বলতে চাও? বলছে হুজুরের বিচার আমার মনোভূত হয়। ইহুদি, এই মুসলমান যা বলছে সব ঠিক? ইহুদি বলছে জি। বলছে দুজনে দাঁড়িয়ে থাকো, আমি ফাইনাল রায় ঘোষণা করছি। ঘরে গিয়ে লম্বা একটা তরবারি নিয়ে আসলো, এসে বলল, শোনো হে আল্লাহর বান্দা, যে মুখে বলে আল্লাহর প্রতি ইমান আছে, রাসূলের প্রতি ইমান আছে, আর রাসূল যখন ফয়সালা দেয় সেটা মানতে যে দ্বিধাদ্বন্দ্বে ভোগে, তার ফয়সালাটা আমি এইভাবে করে দেই, এক আঘাতে মুসলমানদের কল্লা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ফুটবলের মতো দৌড়াতে লাগলো। ইহুদি কাঁপতে লাগলো, না জানি আমার কি হয়। চতুর্দিকে বদনাম ছড়িয়ে গেল, উমর বড্ড বাড়াবাড়ি করে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চিন্তিত হলেন, কারণ নিহত ব্যক্তির আত্মীয় স্বজন রাসূলুল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে রক্তের ক্ষতিপূরণের মামলা দায়ের করলেন। আমার ভাইরা, কোরআনে কারিমে তখন এক বিশাল রুকু নাজিল হলো সূরা নিসার মধ্যে, ওর মধ্যে 65 নম্বর আয়াতটা পড়ুন, ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমু কাফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার রবের কসম, সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন না আমার কসম, রায় আসছে আরশ আযীম থেকে উমরের পক্ষে, নবী তোমার রবের কসম। তার মানে দুনিয়াবাসীকে জানানো হচ্ছে, এটা যেমন তেমন রাসূল না, আমার রাসূল, আমি তার রব, তার রায় আমার রায়, তার ফয়সালা আমার ফয়সালা। সূরা নাজম 2 এবং 3 নম্বর আয়াত পড়ে দেখুন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী নিজের থেকে কিচ্ছু বলে না, আমি যেটা তারে কইতে বলি সেটাই সে বলে। সুবহানাল্লাহ, ও নবী তোমার রবের কসম, ওরা কখনো ইমানদার নয়, মুমিন নয়, যারা পারস্পরিক মতবিরোধে তোমারে বিচারপতি না মানে, তুমি যে ফয়সালা করো এটা মানতে যাদের পছন্দ হয় না, দ্বিধা দ্বন্দ্বে ভোগে। ও নবী তোমার ফয়সালা যারা মনের সন্তুষ্টি সহকারে মানে না, তোমার রবের কসম তার বেঈমান, তার ঈমানদার না। হযরত উমরের বিচারে আল্লাহ খুশি হলেন, উমর মুক্ত হলো, বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? শুধু ভালোবেসে মুক্তি মিলবে না। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আর বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না, প্রায় কথা গুটায় আনছে, একটু মন দিয়ে শুনুন। এবার এবার একটু আনুগত্যের দিকটা একটু ভালো করে বুঝে নেই। নবীজি মসজিদে নববীতে বসা, এমন সময় একটা সাহাবি প্রচণ্ড টেনশন ভরা চেহারা নিয়ে নবীজির পাশে এসে কাঁদো কাঁদো ভাবে দাঁড়ালো, নবীজিকে সালাম করে নীরব হয়ে রইল। নবীজি বলছেন, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সাহাবি বলছে, হুজুর আজকে কদিন হলো একটা চিন্তা আমার ভিতরে ভিতরে শেষ করে ফেলছে, কি সেটা বলো? সাহাবি বলছে, হুজুর এই দুনিয়াতে থাকি, আপনাকে দেখি, যখন কোনো কাজে ব্যস্ত হই আপনার কথা মনে হলে ছুটে এসে আপনাকে পাই, দিলটা শান্ত হয়, কিন্তু আজকে কদিন হলো একটা চিন্তা আমার ভিতরে ভিতরে শেষ করে ফেলে। নবীজি বলেন, বলো না কি সে চিন্তা? সাহাবা বলে, কিয়ামতের দিন আপনি আল্লাহর নবী, আল্লাহর হাবিব, নিশ্চয় কোনো উন্নত মানের কোনো উন্নত বেহেশতে আপনি থাকবেন, আমরা জনসাধারণ সাধারণ মানুষ, কিয়ামতের দিন যদি আল্লাহ ক্ষমা করে জান্নাত দেন তবে হয়তো কোনো সাধারণ কোনো জান্নাতে থাকব, এই পৃথিবীতে আপনার কথা মনে হওয়া মাত্রই ছুটে এসে আপনাকে দেখলে প্রাণটা জুড়াই, কিন্তু ওই জান্নাতে গিয়ে যখন আপনার কথা মনে হবে আর আপনাকে দেখতে পাব না, তখন ওই জান্নাতের মজা তো মজা লাগবে না। নবীজি চুপ করে আছেন। নবীজি কেন চুপ করে আছেন? কারণ নবীজি ওহি ছাড়া কথা বলেন না। নবীজি চুপ করে আছেন
এই সাহাবীর এই ভালোবাসার জবাবে এরপরে সূরাতুন নিসার ৬৯ নম্বর আয়াতে কারিমা নাজিল হলো সুসংবাদ স্বরূপ, দায়িত্ব স্বরূপ। ওয়ামান ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাঈ ওয়াস-সালিহীন ওয়াহাসুনা উলাইকা রাফীকা। নবী ওরে শুনান, ও তো ইমানি মুদ্রার মহব্বতের সিন দেখাচ্ছে। নবী আপনাকে এত ভালোবাসে, আপনাকে না পাইলে তো মজাই লাগবে না। এবার আল্লাহ বলছে, ও তো ইমানের একটা শর্ত বলে ফেলেছে, করে ফেলেছে, দেখাইছে। এবার আল্লাহ বলছে, নবী ওরে শুনান, যে বা যারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে সে কিয়ামতে আলাদা বেহেশতে থাকবে না, নবীদের সাথেই থাকবে। সুবহানাল্লাহ, নবীদের সাথী হবে, সিদ্দিকিনদের সাথী হবে, সাহাবাদের সাথী হবে, এরপরে সাথী হবে শহীদদের, এরপরে নেককারদের সাথী হবে। ওয়া হাসুনা উলাইকা রফিকা, কতই না উত্তম সেই বন্ধুত্ব, কতই না উত্তম সেই সাথীত্ব। আল্লাহু আকবার, কে আপনারে বুঝাবে কতই না মানে কি? খেয়াল করুন, সেদিন জান্নাতে নবীদের সাথে বন্ধু হয়ে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাই বলছেন কতই না উত্তম সেই বন্ধুত্ব। আদম আমাদের বাপ, কিন্তু কিয়ামতে বন্ধু। বন্ধু হলে সব কথা কওয়া যায় না, আর কারো কাছে কওয়া যায় না, বন্ধুর কাছে সব কওয়া যায়। এবার যখন নবীজির প্রতি সর্বোচ্চ মহাব্বত, সর্বপরিপূর্ণ আনুগত্য, এর মাধ্যমে যখন জান্নাতে তাদের বন্ধু হয়ে পাশে বসব, তখন প্রশ্ন করাই যেতে পারে, আব্বু জীবনের শুরুতে উশালগ্নে জান্নাতে আল্লাহর হাতের তৈরি মহাসুন্দরী মা হাওয়া তারে পাইছিলেন। পৃথিবীতে আমরা ছিলাম একটু কলেজ ইউনিভার্সিটির পড়তে গিয়ে কারোর সাথে একটু ভালোবাসা হলে একবার তার পানে তাকাতে গেলে আবার চারিদিকে আরও কয়েকবার তাকানো লাগতো, কেউ দেখছে কিনা। আদম আলাইহিসসালামের কোনো টেনশন ছিল? কোনো টেনশন নাই, আল্লাহর সাজানো গোছানো বাগানে যা খুশি আপনি তাই খাইতেন, আপনারা তাই খাইতে পারতেন, তাই পড়তে পারতেন। এত সুখে থেকে ভূতে কিলটা দিল কিভাবে, এ প্রশ্ন করা যাবে না? বন্ধু বন্ধু একটু তো মজা করাই যাবে। প্রশ্ন করা যাবে হযরতে মূসাকে, আল্লাহর খলিল মূসা হাতের লাঠি ফেলতেই যখন সাপ ফস করলো তখন কলিজাটা কাঁপছিল না? এ প্রশ্ন করা যাবে না? প্রশ্ন করা যাবে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে, আগুনে যখন ফেলা হলো কেমন লাগছিল? নিজের কলিজার টুকরা সন্তানের গলায় যখন ছুরি চালাতে বলা হলো কেমন লাগছিল? বন্ধুগণ, এই সমস্ত প্রাগৈতিহাসিক অভিজ্ঞতা, না বলা কথাগুলা সেদিন পাশে বসে সাথে থেকে বন্ধু হয়ে শোনা যাবে। ওয়াহাসুনা উলাইকা রাফীকা, কতই না উত্তম সেই বন্ধুত্ব, কতই না উত্তম সেই সাথীত্ব। সুবহানাল্লাহ বন্ধুগণ, সুতরাং মৌলিক কিছু কথা বললাম যে রাসূল হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন, সেই রহমত থেকে দুনিয়া ও আখিরাতে উপকৃত হতে হলে তার প্রতি আমাদের মজবুত ঈমান থাকতে হবে। সেই ঈমান কেমন? তাকে সর্বোচ্চ ভালোবাসবো আর তার পরিপূর্ণ আনুগত্য করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। এবার মাহফিলের সম্মানিত সভাপতি কিছু বলবেন, তারপর আপনাদের নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা তওবা করেন যে ভবিষ্যতে মাহফিল হলে এই দুর্ভাগা প্রধান বক্তা যারা হয় তাদের একটু আগে তোলে, কারণ হ্যাঁ সবাইরই সুযোগ দেন, সবার সময় দিয়ে যদি 15-20 মিনিট করে কাটেন তাহলে সময় এগিয়ে আসে না? এগিয়ে আসে, কারণ আমার কষ্ট হয়। কি কষ্ট হয়? এই যে আমার মা বোনেরা যাদের বাচ্চা আছে, যারা বৃদ্ধা, তাদের কষ্টটা চিন্তা করেন তো, এদেরকে সামাল দিয়ে আপনি কারে শোনাবেন? এই আমি কি ওয়াজ এই হুজুরদের শোনাবো? আমি যাদের শোনাবো খেটে খাওয়া মানুষ, কষ্টে আছে যারা, যাদের সময়ের দাম আছে, ছাত্র যুবক তরুণ, আমি তাদের সময় নষ্ট করব কেন?
আর এত রাত কেন হবে? কত ক্লিনিক আছে, কত জায়গায় কত রুগী আছে, কত অসুস্থ মানুষ আছে, আমি কেন মাইকের আওয়াজে তাদের ডিস্টার্ব করবো? এটা তো রাসূলের আদর্শ না। সুতরাং আগামীতে ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে সব একমত হয়ে প্রতিটা বক্তার সময় কয়টায় কয়টায় সব পোস্টারে লেখা থাকবে, যাতে জনগণ যারে পছন্দ করে তার ওয়াজ শুনতে চলে আসবে। এই কাজটা ভালো হয় না? আচ্ছা বন্ধুগণ, আল্লাহ পাক আমাদের কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া মিন লাদুনকা রাহমাতান ওয়াহাইয়্যিগ লানা মিন আমরিনা রাশাদা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, গতকাল থেকে আজ দুদিন গভীর রাত পর্যন্ত পবিত্র কোরআনের থেকে আলোচনা হয়েছে। আল্লাহ মেহরবানি করে সোয়াবটুকু হুজুরে পরিণত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন আমাদের এই কোরআনের মাহফিলকে কবুল ও মঞ্জুর কর। যত মানুষ এই মাহফিলে এসেছিলেন, বক্তব্য দিয়েছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তুমি তাদেরকে সহযোগিতা দান করো। রব্বুল আলামিন প্রত্যেকটা আলিমের যোগ্যতা তুমি মেহরবানি করে বৃদ্ধি করে দাও। সমস্ত আলেমেরা যেন ঐক্যের পতাকাবাহী হয় সেই তৌফিকটুকু আমাদের দান করে দাও। গোটা জাতির বিভক্তি থেকে আলিম সমাজকে দূরে থাকার তৌফিক দাও। গোটা জাতি আলিমদেরকে ঐক্যবদ্ধ নেতৃত্বে দেখতে চায়। রব্বুল আলামিন যারা বিভক্তি ছড়ায় তাদের দিলে তোমার ভয় দান করে দাও। যারা দেশ পরিচালনা করছেন, আল্লাহ প্রধান উপদেষ্টার সহ তার সহকর্মী বৃন্দ, এদের যাদের মধ্যে মুনাফিকি আছে তাদেরকে এ কাফেলা থেকে সরাই দাও। আল্লাহ আর যাদের ভিতরে সে আন্তরিকতা হেদায়েত বোধ আছে, আল্লাহ তাদেরকে তাদের দিলে তোমার তাকওয়ার নূর ঢেলে দাও। আল্লাহ ছোট্ট ছোট্ট মুসলিম সেনাবাহিনী সারা পৃথিবীর সুপার পাওয়ার, তাদেরকে ভয় করে নাই তাকওয়ার কারণে। আল্লাহ আমাদের শাসকবর্গ, আমাদের রাজনীতিবিদ, আমাদের জাতি সকলের দিলে তুমি তাকওয়া দান করো, যাতে প্রতিবেশীকে আমরা ভয় না করি। আল্লাহ এই দুষ্ট প্রতিবেশীকে যেন আমরা ভয় না করি। রব্বুল আলামিন পারলে ওরা আমাদের দেখে ভয় পাক, আমরা কেবলমাত্র তোমাকেই ভয় করে, তোমাকেই ভালোবেসে, তোমার ব্যাপারে সতর্ক হয়ে আমরা ইসলাম নামক এই হেদায়েতের পথে চলতে পারি। তো ঠিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন যে মসজিদের কথা বলা হলো, এই মসজিদে যিনি জমিদান যারা করেছিলেন আফাজউদ্দিন, তার পিতা মৃত মধুর প্রধান, জহির তার পিতা মৃত মুর্শিদউদ্দিন, রব্বুল আলামিন মসজিদের জন্য তাদের দানকে কবুল মঞ্জুর করে নাও। তাদের পিতা তাদের মাতা মেহরবানি করে তাদের ভুল ত্রুটি মেহরবানি করে মাফ করো। আল্লাহ তুমি তাদেরকে লিনে নেক বান্দাদের সাথে থাকার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন একজন প্রবাসী দোয়া চেয়েছেন, আল্লাহ বিদেশ বিভুয়ে তিনি আছেন, পরিবার পরিজন থেকে কতদিন আলাদা হয়ে আছেন, মা দেখেন না, পিতা দেখেন না, সন্তান দেখেন না। রব্বুল আলামিন তুমি তাদের জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়া রক্ষা করো। গোলাপ মিয়া মসজিদের সভাপতি গোলাপ মিয়া অসুস্থ, রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করে দাও। শাহজাহান তিনি শাহজাহান সাহেব এই মাহফিলের স্থানকে তিনি দান করেছেন, আল্লাহ তার জন্য মেহরবানি করে যে মানুষটি কোরআনের জন্য ময়দান ছাড়ে তুমি তার জন্য
জান্নাতের জায়গা তুমি মেহরবানি করে ছেড়ে দাও রব্বুল আলামিন। এই অঞ্চলে যত মৃত ব্যক্তিরা যারা ঈমান নিয়ে নেক আমল নিয়ে বিদায় হয়েছে তাদের নেক আমলগুলি কবুল করো, বারাকা দান করে দাও তাদের আমলে, আর ভুল ত্রুটি মেহরবানি করে মাফ করে দাও। আমরা যারা মাতা পিতা হারিয়েছি আমাদের মা বাবার প্রতি রহম করো, ক্ষমা করো, মেহরবানি করো। আমাদের মা বাপ যদি কোনো কারণে সিজ্জিনে গ্রেপ্তার হয় তাহলে নেক বান্দাদের সাথে লীনে শামিল থাকার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। মাহফিলের পরিচালক বললেন, বাচ্চু ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার দিলে নেক মাকাসেদকে তুমি মেহরবানি কবুল করে নাও রব্বুল আলামিন। তিনি অসুস্থতাকে সুস্থতা তুমি মেহরবানি করে দান করে দাও। এই ওয়ার্ডের মেম্বার সাহেবের প্রতি রহম করো আল্লাহ। তিনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কোরআনের কথা শুনলেন, আল্লাহ তুমি তার দিলের মধ্যে কোরআনের নূর তুমি জেলে দাও রব্বুল আলামিন। মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ তুমি নিকটস্থ একটি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম বিপ্লব ভাই, আল্লাহ তিনি হাসি মুখে তিনি আমাকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনিয়েছেন, আল্লাহ তিনি মানব গড়ার মহান কারিগর রব্বুল আলামিন। আমাদের এই বিপ্লব ভাইকে ইসলাম নিয়ে মানুষের দিলে বিপ্লব সৃষ্টি যেন তিনি করতে পারেন, হেদায়েতের বিপ্লব তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিল নিয়ে যারাই জড়িত, বিশেষ মেহমান, প্রধান মেহমান, বিশেষ মেহমান, দানশীল দাতা, এবং গত দুই দিনে যারা আলোচনা করেছেন, সভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন, যারা যেভাবে দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তুমি আমি না চিনলেও তুমি তাদেরকে চেনো রব্বুল আলামিন। তোমার এই বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দাও। আমি আসবো শুনে এই কটিয়াদির সন্তান, কিশোরগঞ্জের সন্তান, ঢাকায় থাকেন শহীদুল ভাই, অসুস্থ শরীর নিয়েই আসতে চেয়েছিলেন। এরপরে যেহেতু এ মাসের শেষে কটিয়াদি পৌরসভায় মাহফিল আছে, সেখানে আসবেন। তিনি তার ছোট ভাই উজ্জ্বলকে পাঠিয়ে দিয়েছেন, এত আন্তরিকতা দিনের কারণে আমার শহীদুল ভাইকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ, তার দিনী যোগ্যতা আরও বাড়িয়ে দাও, তার হালাল রিজিকে তুমি বারাকা দান করে দাও আল্লাহ। তার ছোট ভাই আমারও ছোট ভাই, সে আমাকে এভাবেই পরিচয় দিয়েছে উজ্জ্বল, তার দুনিয়া আখেরাতে ভবিষ্যৎকে তুমি উজ্জ্বল হওয়ার তৌফিক দান করে দাও। তার পরিবার পরিজন যা কিছু দিয়েছ তার মা বাবার প্রতি রহম করো, পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিকটুকু দান করে দাও। বারবার করে ফোন দিয়েছে মিজানুর ভাই, সেই জীবন ভাই বারবার ফোন দিয়েছে, কখনো রাগ করেছি, কখনো মন মালিন্য করেছি, জীবন ভাই ধৈর্য সহকারে কথাগুলো শুনেছেন আল্লাহ তুমি এই মানুষটি তুমি মেহরবানি করে তার প্রতি রহম করো, তার পরিবারের প্রতি রহম করো আল্লাহ, তুমি মেহরবানি করে তার দিলে আমার প্রতি যে মহাব্বত দিয়েছো আল্লাহ এটাকে তুমি অটুট রাখো, আমিও তাকে ভালোবাসি দিনের জন্য রব্বুল আলামিন। আমাদের এই ভালোবাসাটাকে তুমি কিয়ামত পর্যন্ত এবং আখিরাতে যাতে কাজে আসে তৌফিক দাও। দুলাল ভাই এ অঞ্চল ইসলাম আন্দোলনের কাজ করেন, সমাজের সাথে মিশে থাকেন, আলেম ওলামাদের খেদমত করেন, সকলের কাছে পরিচিত মুখ, সুপরিচিত মুখ দুলাল ভাই। রব্বুল আলামিন তার গ্রহণযোগ্যতা মানুষের দিলে তুমি আরও বাড়িয়ে দাও, মানুষের অন্তরে তার প্রতি বিশ্বাস ও ভালোবাসা বাড়িয়ে দাও আল্লাহ। এই মানুষটার জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো। অধ্যাপক মুজাম্মেল ভাই কত দূর থেকে আমি এসেছি শুনে আমার সঙ্গে দেখা করেছে, আল্লাহ তার ভালোবাসায় আমি অভিভূত হয়েছি, তিনি ব্যস্ত সত্ত্বেও এখানে রয়েছেন। আল্লাহ ইসলাম আন্দোলনের তিনি সংগ্রামী নেতা, সংগ্রামী আমির রব্বুল আলামিন, তুমি তার নেতৃত্বের গ্রহণযোগ্যতা প্রতিটি মানুষের দিলে তুমি দান করে দাও রব্বুল আলামিন। তুমি মেহরবানি করে আমাদের দোয়া কবুল করো। আমার দাড়ি পাকা, চুল পাকা ভাই বোনের আছে রব্বুল আলামিন, তুমি বলেছো হাদিসে কুদসিতে, দাড়ি পাকা, চুল পাকা,
নারী পুরুষ যখন হাত তুলে চোখের পানি ফেলে রাতে আধারে কাঁদে, তুমি বুড়া বুড়ির এই হাতটা খালি করে ফেরত দিতে তুমি স্মরণ পা রব্বুল আলামিন। আমার বুড়া বুড়ি ভাই বোনদেরকে তুমি মাফ করে দাও। পোস্টারে যতজনের নাম রয়েছে আল্লাহ তাদের দিলকে আরো বড় করে দাও, মানবতার খেদমতে তারা ভূমিকা রাখুক তৌফিক দাও। প্রচন্ড শীতে বয়স্ক মানুষের বড্ড কষ্ট হয় বাবুত, তরুণরা ঘুমায়, আহাম্মকেরা ঘুমায়, আর এই বুড়া বুড়িরা এই ঠান্ডা পানিতে উজু করে। রব্বুল আলামিন আমার এই বৃদ্ধ বৃদ্ধা ভাই বোনদের প্রতি রহম করো, বার্ধক্যের কষ্ট দূর করে দাও, যতদিন বাঁচিয়ে রাখো সুস্থতার সাথে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও, তাদের সন্তানাদি যারা আছেন মা বাপের প্রকৃত খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পুত্রবধূর সঙ্গে শাশুড়ির সম্পর্ক এবং শাশুড়ির সঙ্গে পুত্রবধূর সম্পর্ককে সন্তান এবং মায়ের মতো করে দাও। রব্বুল আলামিন আমার মা বোনেরা কত কষ্ট করে কথা শোনেন ধৈর্য সহকারে, তাদেরকে সময়ের খাদিজা আয়েশা ফাতিমা হওয়ার তৌফিক দান করে দাও। স্বামী সংসার সন্তান নিয়ে সুখে শান্তিতে বাস করার তৌফিক তুমি দান করে দাও। নিঃসন্তানীকে নেক সন্তান দান করে দাও। যাদের ঘরে আমাদের যাদের ঘরে বিবাহ যোগ্যা মেয়ে আছে আল্লাহ আমরা যেন তাদেরকে অতি দ্রুত সৎপাত্রস্থ করতে পারি তৌফিক দান করে দাও। এ প্রজন্মের তরুণেরা সারা পৃথিবীকে তাক লাগাইছে, আল্লাহ আরেকটি বিপ্লব দরকার। আমাদের এই তরুণেরা আমাদের এই তরুণীরা তোমার দিন কায়েমের জন্য যেন আরেকটি বিপ্লব পূর্ণ মাত্রায় ঘটাতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। সে বিপ্লবের নাম হবে ইসলামী বিপ্লব। সে বিপ্লবে যে হুঙ্কার উঠবে সেটা হলো আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। রব্বুল আলামিন তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এত সুন্দর একটি মাহফিল যারা সাজিয়ে দিলেন, লাইট দিলেন, মাইক দিলেন, তাদের হালাল কামায় তুমি বরকত দাও। রব্বুল আলামিন এই বেগুনা মাসুম শিশু কিশোরেরা দীর্ঘ সময় ছিল, আল্লাহ এখনো কেউ কেউ আছে, এদেরকে জামানার খালিদের মতো, হযরত আলীর মতো, উমারের মতো দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন যারা ভুল বুঝে বিভ্রান্ত হয়ে নানা রকম ফেরকাবাজিতে যারা লিপ্ত রয়েছে আল্লাহ তাদের দিলে তোমার ভয় দান করে দাও, তাকওয়া দান করে দাও, আখেরাতের জবাবদিহির ভয় দান করে দাও। যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের দিলে আখেরাত মুখী চিন্তা তুমি দান করে দাও। এদেশে আল্লাহ তুমি সবাইকে এই যে ঐক্যবদ্ধ হওয়ার যে সুযোগ এনে দিয়েছ, সব থেকে বড় দুশ্মনের মোকাবেলায় এই ঐক্যবদ্ধতা তোমার দিনের জন্য অটুট অবিচল চিরন্তন বানিয়ে রাখো আল্লাহ। অত্র মসজিদের সভাপতি সেক্রেটারি সবার প্রতি দয়া কর, তাদের যোগ্যতা তুমি আরো বাড়িয়ে দাও। সাইফুল ভাইয়ের প্রতি রহম কর। রব্বুল আলামিন তুমি মেহরবানি করে আল্লাহ আমার মা বোনদের প্রতি রহম কর, তারা বড্ড কষ্ট করে, তাদের ছোট্ট আমলকে অনেক বড় করে দাও আল্লাহ। তুমি তাদের ছোট্ট আমলগুলাকে মেহরবানি করে কবুল ও মঞ্জুর করো, তাদেরকে দিনই সহি বুঝ দান করো আল্লাহ, তাদের মনটা বড্ড নরম আল্লাহ, ইসলামের শিকড় সেই কলিজায় তুমি গেড়ে দাও। আহ জাতি হে ফলক পর রহম লানে কে লিয়ে হে বাদলো হট জা দে দো রাহ জানে কে লিয়ে, রহম কর আপনা না আইনে করম কো ভুল যা হম তুঝে ভুলে হে লেকিন তু না হম কো ভুল যা, খলকো কি রান্দায় হুয়ে দুনিয়া কি ঠোকরায় হুয়ে আই হে আপ তেরে দর পর হাত ফাইলায় হুয়ে। রব্বুল আলামিন রাত যত বাড়ে দুনিয়ার অফিস বন্ধ হয়, রাত যত বাড়ে তোমার রহমতের অফিস ততই খুলতে থাকে। ছোট্ট দুটি হাত রহমতের মহাসাগরের সামনে তুলে ধরেছে, তোমার রহমতের সামনে আল্লাহ আমাদের দিলের জায়গাগুলি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আমার মা বাপ নাই,
তারা পৃথিবী থেকে বিদায় হয়েছেন, আল্লাহ যেন তাদের মাফ করে দেন। আপনারা একটু দোয়া করুন, আল্লাহ তাদের নেক আমলগুলিকে কবুল ও মঞ্জুর করে নেন। মানুষের কোনো হক থাকলে মানুষেরা যেন ক্ষমা করে দেয়। আমি সন্তান হিসেবে যেন তা পরিশোধ করতে সক্ষম হই, তৌফিক আল্লাহ যেন দেন। আপনাদের জন্য একই দোয়া করছি, মাতা পিতার ঋণ অতি দ্রুত শোধ করতে হবে, সে ব্যাপারে আমরা যেন একমত থাকি। রব্বুল আলামিন, আপনারা একটু দোয়া করুন, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, দুই মেয়ে দুই ছেলে, আমার স্ত্রী রয়েছেন, আল্লাহ যেন তাদেরকে কোরআনের জন্য রাসূলের সুন্নাহর জন্য পূর্ণ মাত্রায় কবুল ও মঞ্জুর করেন। অনেক দূর থেকে আসি, রাস্তায় কত লাশ দেখি, কত অ্যাক্সিডেন্ট দেখি, আল্লাহ যেন কোরআনের খাতিরে আল্লাহ যেন আমার এবং আমার সাথীদের জানমাল ইজ্জতকে যেন তার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করে। আমার প্রকৃতই যোগ্যতা নাই, আসলে চেষ্টা করি, সাধনা করি, আল্লাহর রহমতের উপরে ফাঁসি। আমার যে ত্রুটি আছে, অসমাপ্ত আছে, দুর্বলতা আছে, আল্লাহ যেন মেহেরবানি করে দিনের খাতিরে এই ত্রুটি দূর করে আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ দিনই যোগ্যতা দান করেন। আপনারা মেহেরবানি করে বলুন আমিন। আল্লাহ, আমরা সেই জান্নাতে যেতে চাই যে জান্নাতে গিয়ে তোমার হাবিবকে একান্ত ভাবে পাশে পাবো। রব্বুল আলামিন, আমরা যারা এখনো তোমার পবিত্র ঘরে যেতে পারিনি, বাসনা আছে, তারা যেন তোমার পবিত্র ঘর জিয়ারত করতে পারে। রাসূলে পাকের রওজায়ে আতহারের কাছে, তার কদমের কাছে দাঁড়িয়ে আমরা যেন প্রাণ ভরে তাকে সালাম করতে পারি, সে তৌফিকটুকু তুমি আমাদের দান করে দাও। রব্বুল আলামিন, এই কিশোরগঞ্জ বহু যোগ্য মানুষ এখান থেকে দেশের নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ, যারা বেঁচে আছেন তাদের দিলে তুমি তাকওয়া দান করে দাও, মানবতার প্রকৃত খেদমতে মনস্থির করার তৌফিক দাও, ইসলামের জন্য তাদের দিলকে কবুল করে দাও। রব্বুল আলামিন, এখানে যারা প্রশাসনিক ব্যক্তিবর্গ আছেন, ব্যবসায়ীরা আছেন, চাকরিজীবীরা আছেন, আল্লাহ যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়ী বরকত দাও, যারা চাকরিজীবী চাকরিতে প্রমোশন পাওয়ার তৌফিক দাও, যারা প্রত্যেকেই মূল্যবান সময় ব্যয় করে এসেছেন, আল্লাহ এই ঠান্ডায় কেউ যেন অসুস্থ না হয়, কোরআনের খাতিরে মেহরবানি করে সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন, বড় বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি, তুমি আমাদের দোয়া কবুল করছো। রব্বুল আলামিন, আমাদের সকলের প্রিয় কোরআনের মুফাসসির শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা সবাই দিনের জন্য তার কাছে ঋণী। আল্লাহ, তার স্বপ্ন বাস্তবায়ন করে আমরা যেন তার ঋণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি, তৌফিক দাও। আপনারা জানেন তার স্বপ্ন ছিল আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়া। রব্বুল আলামিন, তোমার এই ময়দানে যারা পরীক্ষিত ইসলাম আন্দোলনের নেতৃত্ব, যারা জুডিশিয়াল ক্লিনিংয়ের মাধ্যমে যাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, জান্নাতের শাহাদাতের সর্বোচ্চ মাকাম তাদের দান করে দাও। তাদের উত্তরসূরি যারা আছেন, যারা আদর্শিক সন্তান আছেন, প্রত্যেকে সে তাদের পতাকাবাহী হওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন, জালিমদেরকে তোমার হাতে ন্যস্ত করলাম, তুমি কাহার, তুমি জাব্বার, আল্লাহ তুমি তাদের সুব্যবস্থা নাও, তুমি তাদেরকে সঠিক বিচার করো। আল্লাহ, যারা মজলুম তাদের ফরিয়াদ তুমি শুনেছ, আল্লাহ তুমি মজলুমদেরকে তোমার শুকরিয়া করার তৌফিক দাও। যারা যা হারিয়েছে আল্লাহ তাদের জীবনের ব্যথা তুমি মুছে দাও। আল্লাহ, তোমার দিন নিয়ে কোরআন নিয়ে রাসূলের অনুসরণ করে চলতে পারি তৌফিক দাও। এই সংগঠন, এই সংস্থার সমস্ত যুবক যারা, তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ, এ প্রজন্মের তরুণ তরুণীদেরকে তুমি তোমার দিন অনুসরণ করে চলবার তৌফিক দাও। আমাদেরকে আমাদের প্রজন্মের প্রতি অত্যন্ত স্নেহশীল হওয়ার তৌফিক দাও। মাতা পিতার হক যেন আদায় করতে পারি, মাতা পিতার যাদেরকে ভালোবাসতেন তাদেরকেও যেন আমরা সম্মান করতে পারি তৌফিক দাও। আলহামদুলিল্লাহ, আমি ভুলতে পারিনি আবু সাঈদকে। আবু সাঈদ
আমাদের বিপ্লবের নিউক্লিয়াস, আমাদের বিপ্লবের কেন্দ্র, গোটা জাতির চেতনা, বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ। আল্লাহ যেন মেহরবানি করে তার শাহাদাতকে কবুল করুন, আমিন। তার সেই চেতনায় উদ্বুদ্ধ হোক আমাদের তরুণ তরুণীরা, আমাদের নেতৃবৃন্দ। আল্লাহ আমরা আমাদের সুযোগ্য সন্তানদেরকে যেন যোগ্য মর্যাদা দিতে পারি, তৌফিক দাও। আল্লাহ যত মুক্তিযোদ্ধারা এই জমিনে শুয়ে আছেন যাদের ইমান ছিল, আল্লাহ তুমি তাদের শাহাদাতকে কবুল করো। আল্লাহ কত আলেম ওলামা, কত পীর, কত শায়খ, লক্ষ লক্ষ ঘুমিয়ে আছেন এই জমিনে, লাখ লক্ষ মসজিদ বুকে ধারণ করে ধন্য বাংলাদেশ। এশার নামাজ পড়ে আমরা শুতে যাই, ফজরের আজানে জাগরিত হই। আল্লাহ এই মসজিদের শহর, এই মিনারের দেশ, এই অলিয়া উলিয়ার দেশ, এই সাহসী সন্তানদের দেশ, আল্লাহ মুনাফিকদের খপ্পর থেকে দেশটারে বাঁচাও। আর তোমার খোলাফায় রাশেদার রাজ আমরা যেন কায়েম করে বিশ্বের সামনে যেন একটা মডেল উপস্থাপন করতে পারে, তৌফিক তুমি আমাদেরকে দান করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله. Thank you.